السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأوض بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب للذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم

ফরজ করা হয়েছিল সিমিলারলি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে খাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে মান কমা মান সমা রমাদান ইমানান ওহিতান গুফের আলামা তাকাদ্দামা মিনজাম্বি কোনো ব্যক্তি যদি রমাজান মাসের সিয়াম পালন করে নেকির উদ্দেশ্যে এবং ইমানের সাথে গুফের আলামা তাকাদ্দামা মিনজাম্বি পেছনে সে যত পাপ করেছে সমস্ত পাপ হচ্ছে আল্লাহ ক্ষমা করে দেবেন তো সিয়ামের মাস চলছে রমায়ানুল করিম আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের আশপাশে যারা রয়েছে চারটে সিয়াম পূর্ণ হবেন ইনশাআল্লাহ আল্লাহ তো সিয়াম নিয়ে অনেক প্রশ্ন অনেক ভাইদের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেসেঞ্জার পর্যন্ত অনেকেই জিজ্ঞাসা করছেন আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন অনেকেই তো সেজন্য ভাবলাম যে আজকে একটু কিছুটা সময় আপনাদেরকে দিই আমি মা করিমের এই সুন্দর এক মুহূর্তে যে মুহূর্তে আপনারা মানে ইসলাম সম্পর্কে এবং আপনাদের জানা বিষয় অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো জানতে পারবেন ইনশাল্লাহ সিএমের ব্যাপারে তো আর এই পেজ থেকে মনে হয় এটা আমার ফার্স্ট লাইভ হ্যাঁ এই জন্য হয়তো অত ভিড় নেই মনে হচ্ছে তবে অনেকেই দেখছে আলহামদুলিল্লাহ এটা সবাই শেয়ার করবেন সবাইকে আমার রিকোয়েস্ট এটা যেহেতু এটা একটা নতুন পেজ তো এখন এই পেজ সম্পর্কে অনেকেই জানেন না এই জন্যে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষ এই পেজ থেকে সমস্ত কিছু প্রশ্নোত্তর পেতে পারে এবং সমস্ত ভিডিও সমস্ত কিছু জানে এই পেজ থেকে পেতে পারে মানে আমি ওই আইডিটা ইউজ করব কিন্তু খুব কম ইউজ করবো এরকম টার্গেট আছে আমার ইনশাআল্লাহ তো আপনাদের যার যেগুলো জানার মতো কোশ্চিন রয়েছে মানে যেগুলো প্রয়োজনীয় কোশ্চিন যেগুলো জানেন না সেগুলো ইনশাআল্লাহ আপনার এখানে করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর কোরআন এবং শহীদাহ মোতাবেক দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের ঘরে বসে থেকেও এই লকডাউনের মুহূর্তে গৃহবন্ধু অবস্থায় কিছুটা উপকার হয় অ্যান্ড আই রিকোয়েস্ট করবো সবাইকে যে প্রত্যেকেই এটা বিভিন্ন পেজে এবং বিভিন্ন আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন ভিডিওটা কেননা যেহেতু এটা আমার নতুন পেজ বারবার করে বলছি এই পেজটা আরও ফ্লোরিয়া শোক আরও সবারই কাছে যাক যাতে করে মানুষের কাছে পৌঁছে দিতে শুধু আমি না বরং আপনারাও হেল্প করবেন আর কি মানে দিনিস নামকে পৌঁছাতে তো যদি কারো কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ তাহলে ফটাফট কোশ্চেনগুলো করবেন যাতে করে খুব শর্ট সময়ে আমি অ্যান্সার দিতে পারি হুম সিএম সম্পর্কে অনেকেই প্রশ্ন আমাদেরকে করছেন হোয়াটসঅ্যাপে করছেন মেসেঞ্জারে করছেন কিন্তু সরাসরি হয়তো অনেকেই করেন না বা চান অনেকেও সুযোগ পান না হয়তো বা তো সিয়াম সম্পর্কিত কোনো কোশ্চেন যেগুলো আপনার অজানা সেগুলা ইনশাল্লাহ করতে পারেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ রহমান সোহাগ লিখেছেন মহিলারা কি তারাবি সলাত কোরআন দেখে পড়তে পারবে জি মহিলারা তারাবি সলাত কোরআন দেখে পড়তে পারবে যদি তার কোনো বিশেষ বড়সড়া মুখস্থ না থাকে তাহলে সে পড়তে পারবে সমস্যা নেই তবে আমার কথা হলো যে এটা আপনি দীর্ঘ সময় কিরাত করতে পারেন ছোট ছোট সোরাকেও বারবার বারবার কিন্তু রিপিট করতে পারেন ইনশাল্লাহ অত পড়তে পারেন সমস্যা নেই তারাবি জন্য ইয়াদুল শেখ লিখেছেন যে তারাবি কত কাত আট না কুড়ি একটু খুলে বলুন আট না কুড়ি এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি মনে হয় আপনাদের আপনারা দেখেছেন কিনা জানি না উচিত আপনাদের দেখাই ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো বানাই এটা ভিউ বা শেয়ার পাওয়ার জন্য নয় জাস্ট মানুষের সেই জন্যে বলি তো আমরা যখন কষ্ট করে ভিডিও বানাই আপনারা কষ্ট করতে একটু দেখতে হবে তাই না তো এগুলো উচিত আপনাদেরকে এই ভিডিওগুলো দেখা আট না কুড়ি এই তারাবি নিয়ে মারামারি বন্ধ করতে হবে দেখবেন হেডিংয়ে এরকম একটা হেডিংয়ে ভিডিও আছে আমার যে তারাবি যুদ্ধ বন্ধ করুন আট না কুড়ি এটা বিষয় না মূল বিষয়টা হচ্ছে যে আইসারা জেলা আনহা বলেন হাদি বোখারি মুসলিমের যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সল রাতের ছিল এগারো রাকাত এগারো রাকাতের বেশি তিনি কোনো দিন পড়েননি আচ্ছা এখন প্রশ্ন হলো যে আরেকটা হাতি খেয়ে এসেছে যে সলাতুল্লা মাসনা মাসনা রাতের সলাত দুই রেখাত দুই রেখাত আপনি বিষ কেন আরও বেশি পড়তে পারেন কিন্তু আমার প্রশ্ন হলো যে তারাবির সলাদ যখন আপনি আদায় করবেন তারাবিটা হবে ধীর স্থিরভাবে এতটা ধীর স্থিরভাবে হবে যেমন আমরাই আমাদের মসজিদে বিগত সময় যে তারাবিগুলো আমরা পড়েছি আমাদের আট রাখাত তারাবিতে প্রায় দেড় দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগতো এখন কুড়ি রেখাত আপনি যদি পড়েন তাহলে কুড়ি রেখাত পড়তে কতটুকু সময় লাগবে এটা আপনার জানা উচিত অর্থাৎ তার আমি যাই পড়ুন না কেন আট অথবা কুড়ি আপনাকে খুব সুন্দর করে সলাদকে দীর্ঘ করে ধীর স্থিরতার সাথে সলাৎ আদায় করতে হবে মূল বিষয় এখানে রাকাত নয় মূল বিষয় হচ্ছে সলাদটা কত সুন্দর তো আট রাকাতই তো যথেষ্ট আপনার আমার জন্য সলাত সেভাবে আদায় করার জন্য তো আশা করছি সলাতের সৌন্দর্যতার দিকে খেয়াল রেখে সলাত আদায় করবেন ইনশাআল্লাহ সাবির হোসেন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক ওয়ালাইকুম আসসালাম তো আপনার প্রশ্ন মেয়েরাও কি ছেলেদের মতো একামত জোরে দেবে এবং ফজর মাগরি বিশ্বাস ফরজ সালাদ সশব্দে পড়বে জি মেয়েরাও এই কামত দেবে এবং মেয়েরাও সশব্দে কিরাত করবে কিন্তু তাদের শব্দটা এমন হবে যেটা তার বাড়ির থেকে ঘর থেকে যেন বাইরে না যায় মানে তার কান অব্দি পৌঁছানোর মতো সে সশব্দে কিরাত করতে পারে কারণ পরপুরুষের কাছে আওয়াজটা গেলে এটা জায়েজ হবে না হারাম হবে ওয়াই সে এমন এমনভাবে করবে যাতে করে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে মানে পরপুরুষ বা গ্যার মাহরাম যেন না শুনে সে এভাবে সলাত আদায় করবে আর ফরজ সালাত মানে ইকাম দিয়ে আদায় করতে হবে জাভেদ খান লিখেছে মোবাইল ব্যবহার করলে রোজা ছুটবে না মোবাইল হচ্ছে দেশলায়ের মতো দেশলাই মানে যা দিয়ে আপনি আপনার মা ভাত রান্না করে ওটা দিয়ে খান পেট পূর্ণ হয় আবার ওই দেশ লয়ের কাঠি দিয়ে কিন্তু ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তো মোবাইলটা হচ্ছে ওইরকম একটা কিছু যার মাধ্যমে আপনি দিন ইসলাম শিখতে পারেন যেমন এই যে মোবাইলের মাধ্যমে আপনি ভালো কোশ্চিন করেছেন আমি অ্যান্সার দিচ্ছি এটা হচ্ছে নে হবে এখন এই মোবাইলের মাধ্যমে যদি আপনি অশ্লীল ভিডিও দেখেন নোংরা কিছু দেখেন হ্যাঁ তো এই তাহলে গোনা হবে অতএব যাই করুন না কেন সাবধানতা অবলম্বন করতে হবে আর মাথার মধ্যে রাখতে হবে সিয়াম রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা না রোজা মা মানে হচ্ছে আপনার অন্তরের প্রবৃত্তিকে দমিয়ে রাখা আপনার চাহিদাকে চেপে রাখা অর্থাৎ সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম অতএব আপনি মোবাইল ভালো কাজেও ব্যবহার করতে পারেন আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারেন আচ্ছা সবারই কমেন্টস আমি পড়ছি না মানে যা কেউ এমনি জিজ্ঞাসা করেছেন যে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে এখন শুধু প্রশ্নগুলো পড়ার চেষ্টা করছি নাহলে হয়তো অনেক প্রশ্ন চলে আসবে সুলতান শেখ বলছেন আচ্ছা ভাই যান যদি সাহারি খাওয়া হওয়ার পর আজান দেওয়ার সময় কি পানি পান করা উচিত হ্যাঁ খেতে খেতে রানিং আজান চলছে তখন আপনি পান করতে পারেন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছেন এখন আজান চলছে ওই মুহূর্তে পানি না পান করাই উত্তম রামিজ রাজা বলেছেন যে বিতিরে নামাজের সময় কি দোয়া কুনুত পড়া বাধ্যতামূলক কারো যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে সে কী করবে জি না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা বছর প্রায় কুনুত পড়তেনই না রামাজান মাসটা একটু বেশি করে পড়তেন মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন ছেড়ে দেওয়াটাও শোন না আর কুনুত লাগবে এটাকে ফরজ বলা হয় জি না কুনুত আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন এটা একটা অপশনাল বিষয় হ্যাঁ মুস্তাহাব যেটাকে ভালো বলা হয় অর্থাৎ আপনি কুনুত পড়তে পারেন নাও পড়তে পারেন সেটা আপনার নিজের বিষয় তবে পড়াটা ভালো সেলিম মালিক শেখ লিখেছেন নাপাক থাকা অবস্থায় শাড়ি খাওয়া যাবে জি ধরুন আপনি স্ত্রী সহবাস করে শুয়ে থাকলেন এখন আপনার এমন সময়ে ঘুমটা ভাঙলো যে মুহূর্তে আর বেশি সময় নেই শাড়ি খেতে হবে অথবা আপনি হয়তো স্বপ্নদোষ হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে আপনার কিছু করার নেই তখন কি করবেন উঠে আগে আপনি খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে তখন ফরজ গোসল করে সলাতদায় করলেন অতএব স্বপ্নদোষ হয়ে গেলেও বা স্ত্রী সহবাস করে কেউ যদি শুয়ে থেকে সলাত আদায় করে এই সরি কেউ যদি শুয়ে থেকেও আপনার শাঁড়ি খায় তাহলে কোনো আপত্তি নেই তবে নামাজ আদায় করার আগে সলাত আদায় করার আগে তাকে ফরজ গোসল করে নিতে হবে সাদ্দাম হোসেন লিখেছে সিয়ামের মাসে কি কি আমল করলে বেশি বেশি নেকি অর্জন করা যাবে ভাই যত আমেল রয়েছে সমস্ত আমলের নেকি আল্লাহ সুমাতলা এই মাসে বেশি বেশি দেন দান সদকা আপনার হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে মানুষকে অসহায়তার জায়গা থেকে তাকে হেল্প করা সাহায্য করা বেশি বেশি কোরআন তেলাত করা আল্লাহ সহলা জি রাজগার করা হুম মানুষকে বেশি বেশি ভালো কাজের দিকে আহ্বান জানানো সব এগুলা হচ্ছে আপনি করতে পারেন এই রামাজান মাসে আবার বলছি ভিডিওটা বারবার শেয়ার করবেন কারণ এটা আমার একটা নতুন পেজ হ্যাঁ আমার মূল এর থেকে হলে হয়তো তখন কয়েক হাজার লোক ভিউ হতো এটা নতুন পেজ এভরি ওয়ান যতজন দেখছেন ইনশাল্লাহ ভিডিওটাকে শেয়ার করবেন এবং এই পেজটাতে লাইক দিয়ে থাকবেন আমার যে পেজ থেকে আমি এতে এসেছি লাইভ এসেছি কারণ এই পেজ থেকে এখন সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব যাতে করে অমুসলিম ভাইদের কাছেও আমার বার্তাগুলোকে পৌঁছে যায় সেই জন্য আচ্ছা মা হক বিন আমজাদ আলী লিখেছেন যে বাড়ি তারাবি বাড়িতে পড়া যাবে কি জি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জীবনে তিন দিনই শুধু জামাতে সালাত আদায় করেছেন তারাবি বাদ বাকি তিনি ঘরেই পড়তেন অত অবশ্যই বাড়িতে সালাত আদায় করুন আর এখন তো আপনাকে করতে বাধ্য আপনি আমি করতে বাধ্য এখন লকডাউন চলছে বাড়িতে সালাত আদায় করুন সমস্যা নেই আচ্ছা তারপরে এম ডি জিয়াউর জিয়াউর রহমান লিখেছেন যে ব্লাড টেস্ট করা যাবে কি সিয়াম থাকা অবস্থায় হ্যাঁ ব্লাড টেস্ট করা যাবে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনি সিয়াম থাকা অবস্থায় অবশ্যই ব্লাড টেস্ট করতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন অনেকে মনে করেন যে সিয়াম থাকা অবস্থায় রোজা বা সিয়াম আমাদের ভেঙে যায় যদি রক্ত বেরায় না এটা মিথ্যা কথা এটা ভুল কথা আমাদের সমাজে ভুল প্রচলিত রয়েছে যে সিয়াম থাকা অবস্থায় আপনার ইয়ে হয় ব্লাড বেরিয়ে গেল রক্ত বেরিয়ে গেল মানে সিএম ভেঙে গেল এমনটি নয় সুতরাং ব্লাড টেস্ট করা যেতে পারে সমস্যা নেই মিজানুর বাপি লিখেছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রমজান থাক রমজান থাকা অবস্থায় দিনের বেলায় কি টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না যাবে কি না টুথপেস্ট ইউজ করবেন না এই মুহূর্তে কারণ ওর মধ্যে একটা মিশ্রতা রয়েছে ওটা আপনার গলার ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু সিয়ামটা ভেঙে যাবে সো বেশি বেশি মেশওয়াক করেন দাঁতন ব্যবহার করেন এগারো মাস তো ব্রাশ কোলগেট ইউজ করলেনি এই মাসটাই একটু মেশওয়াক করেন শূন্যও পালন হবে হ্যাঁ পকেটে একটা মেশক রেখে দেন মেশক বলতে গেলে দাঁতন আর কি দাঁতন রেখে দেন হ্যাঁ আর ভোরবেলা আপনি যখন স্বাভাবিক হওয়ার আগে উঠবেন তখন আপনি আপনারা সবাই আমরা সবাই টুথপেস্ট ইউজ করতে পারি সমস্যা নেই হুম হুম সবারই নর্মাল কমেন্টস আমি পড়ছি না শুধুমাত্র কোশ্চেনগুলো পড়ছি মিজানু ভাবি অবস্থা দিনের বেলায় টুথপেস্ট হ্যাঁ এক্ষেত্রে উত্তরটা দিলাম পেয়ে গেছে নিশ্চয়ই আর এম ডি নাজমুল লিখেছেন কোরআন তেলত করলে কোন সোরাগুলো বেশি করে পড়ব ভাই কোরা পুরো কোরআনটাই আমাদের জন্য রহমত আলহামদুলিল্লাহ সমগ্র কোড়া কোরআন আপনি যেখান থেকে পারবেন সেখান থেকে পড়েন সেখান থেকে আল্লাহ সব আপনাকে নেকি দিয়ে ভরিয়ে দেবেন ইনশা আল্লাহ আজিজ তপন মল্লিক লিখেছেন আসসালামু আলাইকুম হিন্দু এবং খ্রিস্টানদের পয়সায় ইফতার করা যাবে কি জি হিন্দু এবং খ্রিস্টানদের পয়সা ইত্যাদ করা যায় সমস্যা নেই তবে আপনার সিয়াম আপনার সাবধানতা অবলম্বন আপনাকে বেশি বেশি করে করতে হবে সুতরাং না করাটাই উত্তম এটাই বলবো কারণ সিয়াম মানে তো ঢাল তাই না একটা বিশাল বড় একটা ইবাদত আল্লাহ সুমাতলাকে এই পৃথিবীর জমিনে থেকে সবচেয়ে বেশি যে ইবাদতে খুশি করা যায় সেটা হচ্ছে সিয়াম অতএব সেটা মনে হয় পবিত্র পয়সা দিয়ে করাটাই উত্তম হবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ এরপরে হচ্ছে এমডি রাহিদুল শেখ লিখেছেন স্যার রোজা করে ধরতে যাওয়া যাবে কি বলতে গেলে মাছ আচ্ছা মাছ ধরতে যাওয়া যাবে কি হ্যাঁ কেন মাছ ধরতে যাওয়া যাবে যাবে না মাছ আপনি ধরতে পারেন তবে চুরি করে ধরা না অবশ্যই মাছ ধরতে পারেন সমস্যা নেই তারপরে এম ডি কুতুবুদ্দিন লিখেছেন ভাইজান তারাবির নামাজ আদায় এর সময়ে কেরাত কি আসতে পড়া যাবে নাকি জোরে পড়বেন ভাই কেরাত আস্তে জোরে দুইভাবে পড়া যায় আপনি বাড়িতে যদি একা পড়েন আস্তেও পড়তে পারেন জোরে পড়তে পারেন তো আমার মনে হয় যেন একটু জোরে পড়বেন যেটা আপনার কানটা শোনে তাতে কি হবে আপনার নামাজের প্রতি যে কনসেন্ট্রেশন মনোযোগ এই মনোযোগটা কিন্তু বেড়ে যায় যদি আপনি ই করেন আর কি মানে কেরাতটা একটু জোরে করেন আর আস্তে আস্তে করলে দেখুন শয়তান বেশি অসা দিয়ে থাকে মানে অন্তর অন্তরে করলে হুম এই জন্য একটু আপনার কানটাকে শুনিয়ে অন্তত করুন তাতে ইনশাল্লাহ ভালো হবে বাবু শেখ লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ আমার স্ত্রী আমার ছেলে তিনজন মিলে তারাবি পড়ি আমি অত পড়াশোনা আমি অত পড়াশোনা আমি অত পড়াশোনা জানি না আমার ছেলে পড়ায় নামাজ হবে কি ও আচ্ছা মানে আপনার ছেলে নামাজ পড়ে আপনারা স্ত্রী সবাই বাড়ি সহায়তা আদায় করেন জি অবশ্যই হবে অনেকে মনে করেন যে ছোটো বাচ্চা সলাতে আদায় করলে হবে না জি না এটা ভুল কথা যে কোরআন জানলো যে বেশি কোরআন জানে তাকে দিতে হবে ইমামতি করতে তার আপনার বয়সের অর্ধেক হতে পারে তার চেয়ে আরও কম হতে পারে সমস্যা নেই ইনশাল্লাহ সলাত হয়ে যাবে এটা তো আপনার সৌভাগ্যের একটা বিষয় যে আপনার ছেলে আপনাকে আপনাদের ইমামতি করছে এটা তো অনেক একটা গর্বের বিষয় আল্লাহ সুমতালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক জম্লা খায়ের আচ্ছা আবারও বলি যে এটা আমার নতুন পেজ এ পেজে সবাই লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর বেশি বেশি এখান থেকে শেয়ার করবেন প্রত্যেকে যতজন দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে করে মানুষ অবধি পৌঁছে যায় আপনাদের এই করা কোশ্চেনের অ্যান্সারগুলো এবং এই পেজ থেকে আমি সমস্ত ভিডিও এখন ছাড়ছি এই জন্য বারবার করে বলছি পেজটাকে শেয়ার করবেন আচ্ছা মিজানুর বাপি লিখেছেন মেয়েদের কি তারাবিন নামাজ ফাঁকা জায়গা হবে কি ধরেন যেমন বাড়ির ছাদে সমস্যা নেই যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে তাদেরকে যদি কেউ না দেখতে পায় তা যেখানে সালাত আদায় করবে সমস্যা নেই ফারুক বিশ্বাস লিখেছেন সুরা ফাতেহা না পড়ে নামাজ হবে কি জিনা রসুদ সালাহাম বলছেন লা ফাতেহাতল কিতাব কোনো ব্যক্তি সলাত আদায় করলো সুরা ফাতেহা পড়লো না তার সলাাত হলো না প্রায় তিনশো পঁচাশি খানের উপরে হাদিস রয়েছে এ বিষয়ে আপনি যে কোনো কিতাবে দেখতে পারেন যদি আপনি মনে করেন যে বোকারি শরীফ সাতশো এগারো থেকে সাতশো চোদ্দ নম্বর হাদিস মুসলিম শরীফ আটশো দশ থেকে আটশো পনেরো নম্বর হাদিস অসংখ্য হাদিস রয়েছে যে সলাত হবে না মার্জান শেখ লিখেছেন যে সিয়াম অবস্থায় চোখে ওষুধ দেওয়া যাবে কি চোখে এক প্রকারের ওষুধ রয়েছে যেটা গলা পর্যন্ত পৌঁছে যায় যদি সেই চোখের ওষুধটা গলাতে গিয়ে তেতো তেতো ভাব মনে হয় তাহলে সেই ওষুধটা ইউজ করা যাবে না ওটা আফটার ইয়ে আপনার কি বলবো ইফতারের পরে সেটা ইউজ করতে পারেন আপনি হ্যাঁ আর এখনকার ডাক্তার ওষুধ ওইভাবে দিচ্ছে সাহারি এবং ইফতারে পরেই সাহারির আগে এবং ইফতারের পরে খাওয়ার জন্যই সেই আর যদি এমনি চোখ অব্দি মানে গলা অব্দি না পোষে তাহলে ইনশাল্লাহ করতে পারেন সমস্যা নেই আনোয়ার হোসেন মাইকে ডাকা ডাকা ডাকি করা কি জায়েজ যেমন হানাফেরা করে ইনশাল্লাহ এই বিষয়ে খুব দ্রুত একটা ভিডিও বানাবো এটা সম্পূর্ণ নাজায়জ একটা কাজ যেটা আমাদের সমাজে আমাদের মুসলমানের ইমেজটাকে নষ্ট করে দিচ্ছে কিছু বৃদ্ধ বৃদ্ধাদের ঘুমকে নষ্ট করে দিচ্ছে কিছু মানুষের তাহাজ্যোদকে নষ্ট করে দিচ্ছে এই অতি ভক্তি করে ডাকার যে কাজগুলা মাইকে বিভিন্ন গজল ইত্যাদির মাধ্যমে যে কাজটা করছে এটা জায়জ নয় এখানে হাদিস যদি মানতে চান তাহলে আজান দেওয়ার ব্যাপারে বলা রয়েছে যে যখন বিলাল রাজিহ্লাতলা আজান দিতেন তো তখন তোমরা শাহাদি খাও আর যখন আব্দুল ইমনি উম্মে মাকতুম রাজি আল্লাহ আজান দিতেন তখন তোমরা সলাতের জন্য চলে আসো হ্যাঁ কিন্তু আমাদের সমাজে কত রকমের গজল কত রকমের কত কি যে চালু হয়েছে এটা জায়েজ নয় সেলিম বিন রফিক ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কি সর্বনিম্ন কতটুকু স্বর্ণ থাকতে হবে জি স্বর্ণ তো ব্যবহারের জন্যই মানুষ রাখে অবশ্যই সাড়ে সাত ভরি স্বর্ণ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেই স্বর্ণের জাকাত দিতে হবে একশো টাকায় আড়াই টাকা সাড়ে সাত ভরি কম থাকলে জাকাত আপনাকে দিতে হবে না আচ্ছা যারা এমনি সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি শুধু কোশ্চিন করা নিচ্ছি সর্দার সেলিম ইসলামে পাক নাপাক বলে কিছু আছে কি যদি থাকে একটু জানাবেন অবশ্যই অবশ্যই যখন আপনি আপনার স্বপ্নদোষ হয়ে যাবে কিংবা স্ত্রী সহবাস করবেন এই অবস্থা আপনি না পাক আর যদি আপনি আবার তা থেকে ফরজ দোহল করেন তাহলে আপনি হয়ে গেলেন পাক অবশ্যই মাইমুন খান লিখেছে ইজ ওয়ান রাকাত কারেক্ট আদারওয়াইজ হাউ মেনি রাকাত ইজ বেস্ট আমি জানি না আপনি বাংলা বুঝেন কি না তবে বাংলার উত্তর দিয়ে আমি পছন্দ করছি আসলে আর আপনি যদি মনে করেন যে ইংরেজিতে আপনার উত্তর দরকার ছিলো তা আমি দিতে পারি সমস্যা সানা দেয়ার আর লর্ডস অফ রাকাত ইন ভিটির লাইক ওয়ান থ্রি ভিতির বীতির মানে হচ্ছে বেজোর বিতুর মানে হচ্ছে বেজোর হ্যাঁ অবশ্যই এক রাকাতেরও দলিল রয়েছে এক তিন পাঁচ সাত নয় আপনি যেটা খুশি পড়তে পারেন তবে রামাদান মাসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেশিরভাগই তিন রেখাত পড়তেন অথবা আমাদেরও তিন রেখাত পড়া উচিত বিতের সালাত হ্যাঁ তবে এক রেখাতে বেশি পড়তেন সাহাবিদের আমল এবং সালফে সালেহিন সবাই আমল কিন্তু এক রেখাত সো এক রেখাতে আদায় করেন আমি এক রেখাতে আদায় করি কিন্তু আমাদের মাসে আসলে তিন রকাত আদায় করি মেহেদি হাসান হুজুর আপনার নাম্বার দিবেন ভাই আমার নাম্বার নিয়ে কি করবেন এ তো এইভাবে লাইভে আসবো কথা বলবেন এমডি মনিরুল ইসলাম লিখেছেন রোজা ইফতারের সময় হয়ে গেছে বলা যাবে না আজান দিতে হবে ভাই এই এগুলো একটা জাহিলিয়াত আপনাকে ফরজ ইবাদতের জন্য কই আর আর অন্যান্য মাসে তো আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকে না তাই না আপনার বাড়িতে আপনি কোটি টাকার মালিক আপনাকে তো বাড়ি বাড়ি গিয়ে বলে আসে না বা মাইক থেকে ঘোষণা হয় না যে আপনার হজ ফরজ হয়েছে যান হজ ফরজ হয়েছে যান এইটা কি হ্যাঁ ইবাদত সারা দিন ইবাদতের সময় অতএব এইভাবে ডাকার এরকম কোনো হাদিস বা কোরআনের কোনো কোথায় কোনো দলিল নাই শুধুমাত্র আপনার এই মানে এগুলো হচ্ছে জাহালাত আর কিছু না হ্যাঁ আপনার বাড়িতে মোবাইল রয়েছে আপনি বা যদি না পারেন তাহলে একটা নির্দিষ্ট সময় আজান দেয় ওই আজানটা যদি আপনার টাইমের সাথে মিলে মানে আজানের সাথে তো অ্যাকচুয়ালি স্বাদ নেই সূর্যাস্তের সাথে সাথে সূর্যাস্তের সাথে সাথে যদি কোনো মসজিদ আজান দেয় তাহলে সেখান থেকে আপনার গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আর হচ্ছে প্রণব দে কি কি কারণে রোজা নষ্ট হয় ভাই এ বিষয়ে অনেক আমার আমার একটা ভিডিও রয়েছে লেটস নো দ্য ট্রুথ আসন সত্য জানি এই চ্যানেলে গিয়ে কী কী কারণে রোজা ভঙ্গ হয় ইনশাআল্লাহ দেখে নেবেন আর না হলে আমি ভিডিওটা দু একের মধ্যে ছাড়বো ইনশাআল্লাহ তারপরে হচ্ছে কৌশাল আল লিখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ বারিকিয়া তো আমার প্রশ্নটা হলো চার রাকাত নামাজে আমি প্রথম রাকাতে সোরা সোরা ইমরান পাঠ করলাম তারপর কি সোরা বাকারা পাঠ করা যাবে না আমাকে কি সোরা ইমরান পড়ে যে সোরাগুলা যে সোরাগুলো পাঠ করতে হবে দেওয়া দয়া করে জানাবেন ঠিক আমি অতটা বুঝতে পারলাম না কোশ্চিনটা তো আমার মনে হয় জানো আপনি এরকম বলতে চাইছেন যে আমি আলিমরান পাঠ করলাম কিন্তু আলিমরান তো তিন নম্বর সোরা কোরআনের কিন্তু এখন কি আমি দুই নম্বর সোরা বাকারা পাঠ করতে পারবো জি সলাদ দুভাবে আদায় করা যায় এক হচ্ছে আপনার বড়ো সোরা প্রথমে ছোটো সোরা পরে এটাও জায়েজ আর বড়ো সোরা আগে ছোটো সুরা পরে এটা হচ্ছে উত্তম কারণ মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রথম দুই রাখাত হবে বড় তারপরে রাখাতগুলো ছোটো সে অনুযায়ী এটা পড়া যাবে আর কেউ যদি মনে করেন যে আমি সোরা ইমরান পাঠ করেছি এখন বাকারা পড়ব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই পাঠ করতে পারবেন হাসিবুল মোল্লা ওয়াইফের পেছনে তারাবির নামাজ পড়া যাবে কি জিনা ভাই ওয়াইফের পেছনে তারাবি পড়া যাবে না হ্যাঁ আপনি পড়াবেন আপনার স্ত্রী আপনার পেছনে থাকবে এটা ঠিক আছে সাদ্দাম হোসেন বলছে যে ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্য বাজার চলতি অ্যালকোহল মিশ্রিত যে গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে কি সংক্রমণ এড়ানোর জন্য হ্যাঁ জি এটা আপনি ইউজ করতে পারেন তবে এটা তো আপনার পোশাকে ইউজ করতে হবে এমনটা নয় আপনি হাতে হ্যান্ড স্যানিটাইজার বা ওই ধরনের কিছু আপনি ইউজ করতে পারেন তবে যে পোশাকটা ইউজ করবেন ওই পোশাকটা পরে নামাজ না পড়াটা উত্তম এম ডি রাইসুল শেখ লিখেছেন রোজা রেখে গঙ্গায় মাছ ধরতে যাওয়া যাবে কি গঙ্গায় পদ্মায় ভাগীরথী সব জায়গায় যাওয়া যাবে ভাই সমস্যা নেই এমডি কি মোহাম্মদ সামিউল ইসলাম তারাবি নামাজ কত রাকাত পড়া উত্তম ভাই আপনাকে আমার ভিডিওগুলোকে খেয়াল করেন না তাহলে এত ভিউ হয় কোথা থেকে ভিডিও এত দেখে কোথা থেকে মানুষ ওই ভিডিওগুলো দেখুন আমি লিখেছি তো তারাবি যুদ্ধ বন্ধ করুন বলে একটা ভিডিও আছে আমার এই 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 পেজেই এই পেজেই আছে সেটাকে দেখে নেবেন ইনশাআল্লাহ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আসসালাম আলাইকুম হুজুর চাষতের সালাদ কত রাখাত চাষতের সালাত হ্যাঁ আপনি চার রাখাত আদায় করেন সমস্যা নেই হ্যাঁ চাষতের সালাদ আপনি চার আদায় করতে পারেন তার বেশিও আদায় করতে পারেন জাহিরুল ইসলাম স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করা যাবে জি স্বামী প্রথম কাতারে দাঁড়াবে স্ত্রী সর্ব পেছনে দাঁড়াবে পাশাপাশি নিয়ে কিন্তু সারাত আদায় করা যাবে না একদম শেষে মানে একদম পেছনে যেমন করে মসজিদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাতার থাকে সিমিলারলি আদায় করবেন ইনশাল্লাহ করা যাবে আব্দুর রহমান ভাইজান আমি লকডাউনে আটকে গেছি এখন আমি একজন হিন্দুর বাড়িতে আছি আমার প্রশ্ন হলো এই বাড়িতে থেকে আমাদের ইফতারে খাবার দেয় সেই খাবার খেতে পারবো কি জি পারবেন সমস্যা নেই সমস্যা সময় ইসলাম অনেকটা উদার আলহামদুলিল্লাহ সবসময় ইসলাম উদার ইনশাআল্লাহ সমস্যা নেই হাসি ভাসান লিখেছেন আসসালামু আলাইকুম রহমতোল্লাহ আলাইকুম আসালাম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ প্রশ্ন করার আগে উত্তর পেয়ে গিয়েছি কুতুবদিন ভাই প্রশ্ন আজাজি খায়ের আমি প্রশ্নটা পড়ে ফেলেছি মনিরুল ইসলাম লিখেছেন আপনার কাছে আপ আপনার কি আপনার কাছে ভুল ভাল অ্যান্সার পাওয়া যায় কোশ্চিন করে লাভ নাই ভুল ভাল অ্যান্সার পাওয়া যায় কোশ্চিন করে লাভ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে কেউ যদি ইচ্ছা করে আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম নাম তাহলে আমি যদি এখন মনে করি যে আমি জাহান নামে যাবো তার জন্য হয়তো আমি চেষ্টা করছি না কীভাবে ভাবছেন জানি না আপনি কে আপনার ছবিটাও দেওয়া নাই ও আচ্ছা 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 বুঝতে পেরেছি হ্যাঁ আপনার সম্ভবত প্রোফাইলে একটা ছবি দেওয়া হচ্ছে যে সাঁওতালের কাছ থেকে শিখতে হবে কিছু একটা এরকম কিছু দেখেছিলাম মনে হয় আপনি আমার কমেন্টে খুব বাজে কমেন্ট করেন আমার ভিডিওতে তো আল্লাহ আপনাকে হেদার দান করুক আপনার পরিবারকেও হেদার দান করুক সুস্থতা দান করুক কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি বিরোধিতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের করেছিলেন এই পৃথিবীতে বহু মানুষ তো আপনি আমার বিরোধিতা করেছেন তার জন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক তো এখন জানেন আপনি কোন দলের তো আমি কোরআন এবং হাদিস নিয়ে কথা বললে হয়তো অনেকেরই উত্তরটা ঠিক হবে না স্বাভাবিক কথা আব্দুল রাজিক মোল্লা আসসালামু আলাইকুম রহমতাল কেমন আছেন নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ওয়েট করি আপনি নতুন কখন কিছু দেবেন আচ্ছা জি জি ইনশাল্লাহ হ্যাঁ আমার প্রশ্ন সিয়ামকারী ব্যক্তির নেকি কি আল্লাহ নিজে হাতে দেবেন জি যে ব্যক্তি শিয়াম করবে অর্থাৎ এখন রোজা পালন করবে আল্লাহ সুমতলা বলেছেন যে আমি নিজে হাতে নেকি দেব এখন ভাবেন নেকির গতি কি হবে তারপরে হেদায়ত আলী আং আঙ্গুর ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহার যুদ্ধের এক রাখাতে একাধিক সরা পড়া যাবে কি জি যে কোনো সলাতে এক রাখাতে একাধিক সুরা পড়া যায় তারপরে স্বামী মক্তার লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সলাতে নিয়াত পড়া যাবে কি জি না মেয়াদ পড়ার বিষয় না নিয়াদ হচ্ছে অন্তরে কল্পনার বিষয় এটাকে নিয়াদ বলা হয় কেউ যদি বলে যে আমি চোখ দিয়ে শুনি তাহলে যেমন মিথ্যা কথা কেউ যদি বলে নিয়াদ পড়া এটা ঠিক নয় বরং নিয়াত অন্তরের কাজ হচ্ছে কল্পনা করা তাই না চোখের কাজ যেমন দেখা সিমিলারলি নেয়াদ পড়া নয় নিয়াদ হচ্ছে অন্তরের কাজ অন্তরকে করতে দেবেন নুর লিখেছেন এভাবে লাইভ করলে আমরা ইসলামের অজানা বিষয় জানতে পারবো জি ইনশাল্লাহ চেষ্টা করি আবারও বলছি সবাইকে বেশি বেশি শেয়ার করবেন এই পেজ থেকে এবং সব বাই লাইক দিয়ে এবং ফলো দিয়ে থাকবেন এই পেজটা আমার নতুন পেজ এখান থেকেই আমি ভবিষ্যতে সব কিছু করবো এরকম টার্গেট রয়েছে রাকিবুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার একটা প্রশ্ন কী যে প্রশ্ন ছিল যে স্ত্রী নামাজ পড়তে জানে কিন্তু স্বামী জানে না একসঙ্গে কি নামাজ পড়তে পারবে দুজনে স্ত্রী নামাজ পড়তে জি না একসঙ্গে সলাত আদায় করার কোনো পদ্ধতি নাই তার স্ত্রী তাকে শিখিয়ে দেবে নামাজটা নামাজ শিখতে এক বছর দশ বছর বিশ বছর লাগে না দুদিনের ব্যাপার তার স্ত্রী তাকে ধরে ধরে সুন্দর সুন্দর করে সলাত তাকে থেকে শিখিয়ে দেবে শিখিয়ে দেওয়ার পরে তারপরে সলাত করবে কিন্তু স্ত্রীর ইমামতিতে স্বামী নামাজ পড়বে এমনটা কোরআন হাদিসে কোথাও কথা দলিল নাই আচ্ছা তারপরে আবার সে একই তারাবীর নামাজে স্বামী স্ত্রী কী ও আচ্ছা কাশেম মুন্সি জানতে চাইছেন তারাবীর নামাজ স্বামী স্ত্রী কীভাবে পড়বে বাড়িতে স্ত্রী কি ইমামতি করতে পারবে জি না স্ত্রী ইমামতি করতে পারবে না স্বামী মত ইমামতি করবে স্ত্রী পেছনের দিকে দাঁড়াবে মিজানুর বাপি লিখেছেন লকডাউনের জন্য একই বাড়িতে দুটো জামাত সহকারে তারাবির নামাজ পড়া যাবে কি যেমন ধরুন ছেলেদের এক জায়গায় মেয়েদের এক জায়গায় একই বাড়িতে দুই জায়গায় জি যদি অসুবিধা না হয় মানে একজনের কিরাতে একজনের যেন ডিস্টার্ব না হয় তাহলে এক বাড়িতে দুই কেন আরও যদি আপনার বাড়ি প্রশস্ত হয় আপনি আরও আদায় করতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই আজুল হক লিখেছেন রামাদানে কি কি আমল করব ভাইজান সমস্ত ভালো আমলগুলো করার চেষ্টা করবেন বেশি বেশি দান সাদগা করবেন মোহাম্মদ সাল্লাম যেমন একদম উত্তরে হাওয়া যত যত গতিতে ওইভাবে দান করতে নেই মাস বেশি বেশি দান করেন মানুষকে অসহায়দেরকে সাহায্য করেন মানুষকে মানুষকে ভালো অ্যাডভাইস করেন বেশি বেশি কোরআন তেলত করেন বেশি বেশি জিজ্ঞেস রাজগার করেন হুম এগুলো ভালো আমল আর তারপরে হচ্ছে মুস্তাক আহমেদ লিখেছে কি বিতির বেতের তাহাজ্জুদ পড়া যাবে কি বেতের তাহাজুদ পড়া যাবে কি কোশ্চেনটা বুঝলাম না ভাই ইয়াদুল শেখ লিখেছে মুসলিম মেয়েরা মেলা ড্রেস এবং ভিগো ভিডিও বানাচ্ছে এমন কি মৌলবিরাও বাদ নেই এই নিয়ে কিছু বলেন তার মানে বোঝা যাচ্ছে আপনি আমার আমার পেজে নাই মনে হয় বা আমার ভিডিওগুলোকে ফলো করেন না ভাই ওদেরকে আমি বলেছি যাচ্ছে তাই বলেছি মনে হয় এর চেয়ে আর কেউ বলতে পারবে না এত খারাপ করে বলেছে ভাই হ্যাঁ ওই টিকটক ভিডিও নিয়ে দেখবেন ইনশাল্লাহ কিছুদিন আগে তো ছেড়েছে এই এইগুলা আমার চ্যানেলে পাবেন লেটস নো দ্য ট্রুতে পাবেন এবং আমার এই পেজও পেতে পারেন সম্ভবত না পেজে না পেলে এতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন এম আশরাফ খান লিখেছে হুজুর তারাবিন নামাজ একা একা পড়লে সোরা কিরাত জোরে জোরে পড়বো না আস্তে আস্তে পড়ব হ্যাঁ সেটা আমি উত্তর প্রথমে দিয়েছিলাম যে কিরাতে আপনি এমনভাবে পড়বেন যাতে করে আপনার কানটা শোনে অন্তত পক্ষে তাহলে দেখবেন আপনার নামাজে মনোযোগটা ভালো হবে ইনশাল্লাহ আবুজার হোসেন লিখেছেন দোয়া কুনুতে সঙ্গে আরো দোয়া পড়া যাবে কি জি দোয়া কুনুতে নাজেলা কুনুতে রাতে বা এবং আরো অন্যান্য দোয়া আপনি পড়তে পারেন ইনশাল্লাহ দোয়াকে দীর্ঘ করার জন্য সমস্যা নেই মার্জন শেখ লিখেছেন মসজিদের ইমাম সাহেব তারাবিন নামাজ মাইকে পড়াবে আর সেই আওয়াজে বাড়িতে নামাজ হবে কি জি না এটা একটা আর একটা জাহিলিয়াত মুহম্মদ ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার বাড়ি আর রাহুল হোসেনের বাড়ি কি একই জায়গা জি আমার বাড়ি থেকে ওর বাড়ি তিন কিলোমিটার দূরে আতাউল গয় লিখেছে হুজুর বেতের সলা থেকে সানা পড়া লাগবে জি এটা হচ্ছে মুস্তাহাব পড়া ভালো আব্দুল হাকিম লিখেছেন যে কোরআন দেখে দেখে তারাবির নামাজ পড়া যাবে কি জি তারাবি নামাজ কোরআন দেখে পড়া যায় আয়সারা জেলা রানা হাদিস থেকে সাব্যস্ত তারপরে এমডি ডি সামাদ লিখেছেন যে গুলখর ইমামের পেছনে নামাজ না পড়ে মসজিদে একাই আলাদা করে নামাজ পড়লে কবুল হবে কি গুলখোর ইমামের পেছনে সলাত কবুল হবে সমস্যা নেই মানে তার নামাজ কবুল হবে না ইন বা আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা গ্রহণ করেন কিন্তু আপনার নামাজ হয়ে যাবে তবে চেষ্টা করবেন ওই গুলখোরকে ইমামতি থেকে বাদ দেওয়া মানে সবচেয়ে ভালো জায়গায় ওই নোংরা লোকটা কেন চেষ্টা করতে হবে ওকে ওখান থেকে তাড়ানোর আগে অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আফজাল হোসেন লিখেছেন যে রোজা থাকা অবস্থায় ফেসবুক দেখার সময় কোনো মেয়ের ফটো চলে আসলে কি রোজার কোনো ক্ষতি হবে স্যার হ্যাঁ যদি আপনি দৃষ্টিতে তাকিয়ে থাকেন দেখতেই থাকেন দেখতেই থাকেন তাহলে তো ক্ষতি হবে তাই না অতএব একটু কম কম ব্যবহার করেন আমরা উপায় নেই ওই ইগুলোকে ছাড়তে হচ্ছে ভিডিওগুলোকে আপনাদের জন্যই বলে একটু চেষ্টা করছি কম কম ঢোকার কিন্তু যেহেতু দিন প্রচার করতে হয় আমাদেরকে উপায় নেই তাই না তার জন্য এগুলো করতে হয় তবে এখান থেকে বেঁচে থাকে আপনার চোখটাকে কন্ট্রোল করুন ফার্স্ট ইনশাল্লাহ দেখবেন সমস্যা নেই তারপরে আসসালামু আলাইকুম বেতের সরাতে কোন কোন সুরা পড়তে হবে আপনি যে কোনো সুরা ওয়ালাইকুম সালাম রহমতুল্লা যে কোনো সুরা পড়তে পারেন সমস্যা নেই তো আপনি যদি কিরাতে সুন্না পড়েন তো বেশ মারা বিকালে আলা পড়লেন কাঁফেরুন পড়লেন কুল পড়লেন মনিরুল ইসলাম লিখেছেন যে মাসিক ভালো হয়ে গিয়েছে একটি রোজা রাখার অন্য একদিন রোজা অবস্থায় এক বা দুই ফোঁটা মাসিক দেখা দিলে কি রোজা হবে জি না মাসিক যদি কমপ্লিটলি ভালো হয় তাহলে যদি আবার একটু রক্ত দেখা যায় রক্ত রংটা যদি খুব লালচে না হয় কালচে হয় তাহলে রোজা হবে কিন্তু বাদবাকি যদি হয়তো কারোর পাঁচ দিনে ভালো হয় কারো চার দিন হয়েছে ভালো হয়ে গেছে এখন পরের সিয়াম রেখে দিয়েছে পরের সিয়ামে দেখছে যে না তার আবার রক্ত দেখা দিয়েছে তাহলে ওই সিয়ামটা হবে না অনেকে মনে করেন যে অর্ধেক দিন পার হয়ে গেলে সিয়ামটা হয় জি না আপনি ইফতার করবেন তার এক মিনিট আগে যদি আপনার মাসিক হয়ে যায় তাহলে কিন্তু সে তারাবি কত রেখাত ভাই আমার ভিডিও রয়েছে দেখুন তারাবি কত রেখাত আট নাকি কুড়ি বলেছি তারাবি সৌন্দর্য বিষয় নেই কথা বলেছিলাম রাকিবুল ইসলাম লিখেছেন যে আসসালামু আলাইকুম মসজিদে সালা চার পাঁচজন পড়ছে কিন্তু এই পরিস্থিতিতে অনেকে বাড়ির ছাদে বেশ কয়েকজন পড়ছে পড়া যাবে কি জি ভাই বাড়ির মানুষ হলে পড়েন বাইরের মানুষকে ইনভাইট করিয়েন না এই মুহুর্তে কারণ সংক্রমক ছড়াতে পারে দ্বিতীয়ত ভারতের মিডিয়ারা একদম মানে হা করে বসে আছে আশেপাশে আপনার বাড়ির আশেপাশে বহু গাদ্দার হা করে বসে আছে যে এদের ফল কখন ধরবে হুম এই ফল ধরার জন্য কিন্তু প্রস্তুত ভাই অর্থাৎ একটু সাবধানতা অবলম্বন করেন ইনশাআল্লাহ ইসমাইল শেখ লিখেছেন যে আসসালামু আলাইকুম একা তারাবি পড়লে জোরে জোরে পড়া যাবে কি সো রাজি পড়া যাবে ইনশাল্লাহ তবে অপর মানুষের যেন ডিস্টার্ব না হয় এটা মাথার মধ্যে রাখবেন আমি মুসলিম লিখেছি মসজিদের গেট একটা কিন্তু ভেতরে নারী পুরুষ আলাদা পর্দা আছে এটা কি জায়জ হবে গেট একটা যদি হয় আর যদি ফেতনার সমস্যা না থাকে তাহলে হয়তো খালি পুরুষগুলো সব ঢুকে চলে গেল তবে মহিলারা ঢুকলো এটা হলে হবে তবে অবশ্যই দুটো দুটো গেট করা যায় দুটো গেট করা উচিত নাহলে কিন্তু ফেতনারের আশঙ্কা অবশ্যই আছে তারপরে সরদার সলিম লিখেছেন স্যার এক আলেম বলেছেন যে বীর্য নাপাক পাক কোথাও নেই নবীজি বীর্য শুকে গেলে সেই লুঙ্গি পরে নামাজ পড়েছেন তাই বীর্য নাপাক নয় আমি খুব অবাক হলাম কথাটি শুনে ভাই এখানে একটু ভুল বোঝার ব্যাপার রয়েছে বীর্য নাপাক নয় ভালো করে বুঝবেন বীর্য নাপাক নয় বীর্য বেরোনোর কারণে শরীর নাপাক হয়ে যায় আহসরা জেলা তারা বলছে যে মোহাম্মদ সাল্লাহ যাচ্ছিলেন সলাত আদায় করতে আমি তার পেছনের দিকে লুঙ্গির দিকে তাকিয়ে দেখলাম গোল চাকার মতো দাগ তো তিনি সেটাকে রগড়িয়ে তুলে দিয়েছেন পানির তো ক্রাইসিস ছিল তখন তো রগড়িয়ে তুলে দিয়েছেন ওই অবস্থায় সালাত বৈধ বুঝতে পারেনি তার মানে বীর্য নাপাক নয় ভুল বুঝবেন না কিন্তু যখন বীর্যটা বেরিয়ে যায় তখন আপনার শরীরটাকে নাপাক করে এখন আপনি শরীরটা যেটা ই করলেন ওটাকে আপনাকে ফরজ যখন করাতে হবে শরীরটাকে আর এই তাই বলে বীর্য নিয়ে সোলা আদায় করবেন এটাও ঠিক নয় বরং ওটাকে কেঁচে ফেলতে হবে আমাদের সময় পানির কোনো ঘাটতি নেই তো সেই সময় ই এবার এখন ধরেন বিছনা চাদরে বীর্য পড়ে গেছে এখন ওটা যদি আপনি রোগ তুলে দেন ওর ওই বিছনা চাদরে যদি আপনি মনে করেন যে সোলা আদায় করব তাও বৈধ এই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে অনেক ভুল ধারণা থেকে থাকে আশা করছি ক্লিয়ার হয়েছেন মনে হয় খাবার একই কোশ্চিন তাহামিনা আক্তার আসসালামু আলাইকুম তারাবির নামাজ কত ডাকাত হবে আমার এই পেজে ভিডিও দেওয়া রয়েছে তারাবি যুদ্ধ করুন ইনশাল্লাহ দেখে নেবেন যেহেতু অনেক প্রশ্ন এসেছে আমি ইনশাল্লাহ ইব্রাহিম খালিল মাসুদ মা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ক্যামুল্লাইল তারাবি নামাজ এক কিনা জি একই নামাজ যখন ওই ফজরের কিছুটা এতে পড়া হয় তখন ক্যামুল্লাল আগে পড়া হয় আর যখন এতে পড়া হয় আপনার ওই মানে ঈশার পর পরেই তখন সেটা তারাবি কিন্তু এটা মানতে নারাজ কিন্তু হাদিশা একটা এখেছে ভাই আজিজুল হক লিখেছেন রামাদানে কোন কোন কাজগুলো বেশি বেশি করবো ভাই যান আমি অনেকগুলো উত্তর দিয়ে ফেলেছি অলরেডি ইনশাল্লাহ শুনে নেবেন তবে আবারও বলি যে রামাদান মাসে বেশি বেশি তেলত করবেন বেশি বেশি দান সাদকা করবেন খাস করে দান সাদকা একদম ভরিয়ে দেন যাতে লকডাউনে আশেপাশে বাড়ির কারোর অভাব না থাকে ইনশাআল্লাহ আর যদি টাকা না দেওয়ার জায়গা থাকে আমাকে পাঠিয়ে দেন সমস্যা নেই দেখছেন তো আমি ভালোবাসা উপহার টু পর্যন্ত করেছি ইনশাল্লাহ বাংলাদেশ থেকে নুসরাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে ওই শুধুমাত্র উত্তর দেওয়ার জন্যই করেছি আতাউল গনি শেখ বেতের সলাতে সানা পড়া লাগবে কি জি সানা পড়া মুস্তাহ পড়তেই পারেন সমস্যা নেই তোমার জন্য রোজার মাসে সহবাস করতে পারবে শেয়ারির আগে জি শেয়ারির আগ পর্যন্ত যতবার খুশি সহবাস করা যাবে কোনো আপত্তি নেই তারপরে ফরজ গোহর করেই করবেন ইনশাল্লাহ মাইমুন মাইমুন খান লিখেছেন আই এম ওয়াচিং ফ্রম সৌদি আরবিয়া এন্ড বেস্ট ফ্রেন্ড অফ ইউ এজ আ মুসলিম

সৌদি আরবিয়া আওয়ার হাদিস আচ্ছা আবারও বলি ভিডিওটি বারবার সবাই শেয়ার করবেন এভরি ওয়ান আমি আজকে শেয়ার দেখতে চাই ভিডিওটা এবং এই পেজে সবাই লাইক এবং ই করে কমেন্ট করে থাকবেন সাথে মানে ফলো করে থাকবেন এটা নতুন পেজ কি কোশ্চেন বারবার বারবার হচ্ছে আনোয়ার শেখ লিখেছেন আসসালামু আলাইকুম তারাবিন নামাজ কয়বার কয়বার দোয়া সানা পাঠ করব কেন একবার পড়বেন একবার পড়বেন ইনশাআল্লাহ শেখ বেতের সালাতে সানা পড়া লাগবে কি পড়া লাগবে কি এইটা নয় আপনি পড়তে পারেন এটা মুস্তাহাব শাহজাহান শেখ লিখেছেন যে আমি আজকের নামাজ কালকে পড়তে পারবো হুজুর জি না এভাবে পড়া জায়জ হবে না বিশেষ কারণবশত আপনার কাজা হয়ে গেল সেটা ভিন্ন কথা তারপরে আশিক আশিক লিখেছেন যে আসসালামু আলাইকুম জিনার জিনারা পাসওয়াক নামাজ পড়ে না কিন্তু রোজা করেছে তারা কি নেকি পাবে ঠিক ওই বিশ মিল্লা বলে মদ খেলে যেমন এই ঘটনা ঘটবে যে না কোনো নেকি পাবে না যারা নামাজ পড়ে না ওয়াক তারা মুসলমানই না সোজা কথা সোজা কথা যারা সলাতায় করে না এরা মুসলমান নয় এই ঢং দেখিয়ে সিয়াম পালন করা এটা জায়েজ নয় আর এই সিয়ামদের সে জাহান্নামে যাবে কেন সে ভাবছে রমজান মা খেয়ে গেছে এখন যদি মানুষকে না দেখায় আমি সিয়াম পালন করি তো কেমন মানুষ যেন মুসলমান মনে করবে না সো এখন আমি সিয়াম পালন করি মুসলিদা আহমদ রাজা হাদিস বলছেন যে আহ ওমান কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে কাউকে দেখানোর জন্য সে ব্যক্তি কি করলো শির করলো আর সিরকারি খাস্ত বাচারা মারা গেল জাহান্নাম আলাইকুম মা মাসা করার সময় কানে আঙুল ভঙ্গাবো নাকি মাথায় দেব মাসা এতো এভাবে এ করে এতো এইভাবে শেষ পর্যন্ত আবার নিয়ে চলে আসবেন মুশারফ হোসেন সম্মিলিত মোরাজদের ব্যাপারে বলবেন জি না সম্মৃত মোরাজত পাঁচওয়াক সোলাতে মোহাম্মদ সাল্লাহ আসলাম কোনো দিন করেননি আসাদুল ইসলাম লিখেছে বাড়িতে মহিলারা কি জামাতে করে সালাত করতে পারবে মানে কথা বলছেন মনে হয় আপনারা ওই তারাবির কথা হ্যাঁ মহিলারা বাড়িতে করতে পারে জামাতের সলাত সলাত সাথে তবে আমি যে মহিলারা যেন জামাত না করে যখনই পাঁচ বাড়ির পাঁচ বুবু আসবে আমি একদম বাস্তব কথা বলছি আপনি মিলে নেবেন পাঁচ বাড়ির পাঁচটা মহিলা আসলে বিশ্বাস করে নামাজে যে নেকি হয় তার চেয়ে গোনা বেশি হয় গিবোধ করবেই মহিলা মানে গিবোধের ফ্যাক্টরি ভাই খুব কম মহিলা এই পাপ থেকে বেঁচে আছে সুতরাং এভাবে ত্যাগ করুন বাড়িতে আপনারা পারলে নিয়ে সলাত ত্যাগ করেন এভাবে আসেন না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে মানে পাঁচ বাড়ি পাঁচ মহিলা আসলেই একদম মহাবিপদ ঘটিয়ে দেবে ওরা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাকিবুল ইসলাম লিখেছেন ওয়ালাইকুম আসসালাম এই ভাইরাসের যা পরিস্থিতি চলছে এতে করে কিছুদিনই ভাই মিলে দশজন জন করে বাড়ির সাথে কি ঈদের নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে কি যে ঈদের সলাত মানে খুব লাগবে খুদ্া দেওয়ার পরিস্থিতি থাকলে সলাত আদায় করা যাবে সমস্যা নেই তবে দেখি আল্লাহর কাছে দোয়া করেন না যেন রমজানের মধ্যেই এই ভাইরাসটা শেষ হয়ে যায় চলুন আমরা সবাই তাহার যদি দোয়া করি এখন ইনশাল্লাহ ঠিক ব্যবস্থা হয়ে যাবে সত্যের পথে আজানের কতক্ষণ আগে শেহরি করা ভালো সেহেরি কথাটা নয় সেহেরি মানে জাদু সাহারি 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 কতক্ষণ একদম আজানের ঠিক আগ আগ মুহূর্তে আপনি শেষ করবেন খাওয়া এটাই শোন না যে সাহারি করবেন দেরি করে আর ইফতার করবেন যত দ্রুত সম্ভব তত মতিদুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আমি বরপেটা আসাম থেকে বলছি বুড়া মানুষ জিনারা রোজা রাখতে পারেন না তাদের হুকুম কী হ্যাঁ আলাইকুম সালাম রহমতুল্লাহ জিনারা বুড়ো মানুষ সিয়াম থাকতে পারেন না সিয়াম থাকতে পারেন না এই শ্যাম যদি না থাকতে পারেন আর সে আর কোনো দিনও পারবেন না শ্যাম থাকতে এইটা যদি হয় এই রকম যদি কেস ঘটে তাহলে ফিদিয়া দিতে হবে সকাল সন্ধ্যায় মিসকিনকে খাবার দিতে হবে ভিকারকে খাবার দিতে হবে তবে শ্যামটা তার হয়ে যাবে আর নয় হারুনর রশিদ লিখেছেন এই এই ফেতনাবাজ মানে আমাকে বলছেন কি যে এগুলো যদি ফেত না হয় ফেত না হয় তো সারা জীবন করবো ভাই সমস্যা নেই কিছু করার নাই আর যারা এই ধরনের করে তাদের প্রোফাইল ছবি থাকে না জন্ম তো ঠিকঠাক হয় কিন্তু ছবি থাকে না কেন বুঝতে পারি না ভয় করে মনে হয় যাই হোক আল্লাহ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আরে সোহেল বাবু এমন কোশ্চিন করেছেন ভাই আপনার থিওরি অনুযায়ী করোনা ভাইরাস কবে যেতে পারে আল্লাহ আলম আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না ভাই কবে যাবে তো আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে সম্মিলিত মনে যাতে এই সবগুলো নিয়ে এখন লাভ নেই সোহানুর ইসলাম লিখেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রোজা থাকা অবস্থায় ওষুধ খাওয়া যাবে কি একান্ত দরকার জিনা ওষুধ খেলে রোজা ভেঙে যাবে আশরাফুল হক ও আমাদের আশরাফুল মালদা থেকে লিখেছে যে কোরআনের বাংলা উচ্চারণ দেখে কি নামাজ পড়া যাবে জি পড়া যাবে কিন্তু উচিত কোরআনের কোরআনের মতো করে পড়া আরবি দেখে পড়াটাই উত্তম অবশ্যই নইলে কিন্তু বাংলা উচ্চারণটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশানটা হয় না সঠিক উচ্চারণটা কিন্তু হয় না এমনি মুস্তাকি লিখেছে শেয়ারই করার পর আবার ঘুমাইলে যদি স্বপ্নদোষ হয় তবে রোজা হবে কি জি সমস্যা নেই স্বপ্নদোষ হলে হলে আপনার সিয়াম ভাঙে না নষ্ট হয় না তারপরে এমনি মুন্না লস্কর লিখেছে হুজুর তুরস্ক আফগানিস্তান বা আরও দেশ মসজিদে জামাত হচ্ছে আমাদের দেশে নয় কেন ভাই সে দেশে হয়তো সংক্রমক তেমন করে সংক্রমণ হয়নি বা কেউ কেউ করছে এখন আমাদেরকে একটু ডিস্ট্যান্স মেনটেন করা উচিত ভাই হুম সে ইচ্ছা করে রোজা ভাঙলে কটা রোজা আদায় করতে হবে একটাই আদায় করতে হবে যদি কোনো বিশেষ কারণ পক্ষে রোজা ভেঙে ফেলেন তাহলে একটাই সারদার সেলিম লিখেছে স্যার আমরা তিনজন একটি কোয়ারেন্টাইনে থাকি একজন নামাজ পড়ায় সে আমাদের দুজনের থেকে বেশি সোরা জানে কিন্তু মাঝে মাঝে সোরা ভুল পড়ে আমি অল্প সোরা জানি সঠিকভাবে আর অন্যজন তেমন কিছু জানে না এখন কি করব জি আপনি আদায় করাবেন আর আপনি সোলা আদায় যখন করাবেন তখন আপনি যে সোরাগুলো জানেন ওইগুলোকে বারবার বারবার পড়বেন বারবার বারবার মানে যতবার খুশি ততবার পড়ে রাগাতগুলোকে দীর্ঘ করতে পারেন ইনশাল্লাহ আজিজুল হক প্রশ্ন করেছেন আমাদের এখানে আদান শুনে আমরা ইফতার করি বাট যারা শুনতে পাচ্ছে না আদান কিন্তু ওখানে আদানের টাইম অন্য আমি ফোন করে জানালে কি ইফতার করতে পারবে জি অবশ্যই ইফতার করতে পারবে কীভাবে ফোন যদি তার থাকে তাহলে ফোনে একটা অ্যাপস আছে ডাউনলোড করে নিন সলাদ বলে একটা অ্যাপস রয়েছে ওটা অটোমেটিকলি ইনস্টল করলে দেখবেন আপনার ওই এলাকার ইয়ে হয়ে যায় মানে কখন ইফতার কখন কি সব পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ আব্দুল হাকিম লিখেছেন সিয়াম থাকা অবস্থায় হাফের গ্যাস টানা যাবে কি ও ইনহেলার ওটার নাম জি এটা টানা যাবে ইনশাল্লাহ সমস্যা নেই এতে সিয়াম ভঙ্গ হয় না এমনি শাল সালজার রহমান হয়েছে সাদা শিরার রোজা হবে বুঝলাম না আবু জাহ দুই সালামে আট রাখাত তারাবি নামাজ আদায় করা যাবে কিনা জি না দুই রাখাত দুই রাখাত করে পড়বেন আরেকজন লিখেছে যে মাসিক বিকালে বন্ধ হলে রাতে সহবাস করা যাবে কি জি যাবে সমস্যা নেই দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন আমি খুব চিন্তায় রয়েছি কি কোশ্চেন ভাই আনসার তো দিয়েছি মনে হয় স্বামী একটা লিখেছেন লাইল সলাতে দুই রাকাত করে পড়ছি তো প্রতি শুরুতে বুঝতে পারলাম না কি কোশ্চিন করছেন ভাই আজকের নামাজ কালকে পড়া যাবে এটা কেমন কথা আল্লাহ সারা নির্দিষ্ট সময়ের উপরে সলাদকে ফরজ করেছেন রোজা থাকা অবস্থায় গেম খেলা যাবে কিনা সমস্ত সময় গেম খেলা আরাম গেম খেলা কোনো সময় জায়েজ নয় অনিচ্ছাকে তো বমি করলে কি রোজা ভাঙবে জিনা অন ইচ্ছা তো যদি কারোর বমি হয় বমন হয় তাহলে কিন্তু সিয়াম ভাঙবে না আলউদ্দিন ভাই প্রশ্ন করেছিলেন স্বামী স্ত্রী একসাথে সলাত আদায় করা যাবে কিনা জি স্বামী সামনে আর স্ত্রী পেছনে সলাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ ইসমাইল শেখ সালাতের সময় জামার হাত গুটিয়ে সলাত হবে কিনা একটু বলবেন স্যার জিনা বুখারী হাদিস যে কোনো কিছু গুটিয়ে সালাত আদায় জায়েজ নয় অতএব অবশ্যই পুরোটা ছেড়ে দেবেন পেছনের লুঙ্গি লুঙ্গি আপনার ওই প্যান্টটাও ছেড়ে দিতে হবে তো প্যান্টটা সবসময় টাকরুর উপরে রাখতে হবে আবারও বলছি যারা শেয়ার করেন এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করুন এবং এই পেজে লাইক এবং ফলো করে থাকবেন ইনশাআল্লাহ আমার সাথে আর বেশি হয়তো সময় নেই আর বেশি উত্তর দেওয়া যাবে না বাংলাদেশ থেকে স্যার হাফ হাতা গেঞ্জি পরে সলাতে হবে কি জি সলাতে শর্ত হচ্ছে যে কাঁধকে ঢেকে রাখতে হবে কাঁধ দুই কাঁধকে ঢেকে রাখা হচ্ছে সলাতের শর্ত আব্দুল মালিক জি না বাড়িতে যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে কি আজান দিতে হবে না মসজিদ আজান জি না আজানের দরকার নেই মসজিদে আজান শোনা ইনশাল্লাহ সালাত আদায় করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত নামাজে প্রত্যেক রাখা থেকে দোয়া সানা পড়া লাগবে দেখেন দোয়া সানা হচ্ছে মুস্তাহাব আপনি পড়তেও পারেন নাও পড়তে পারেন তবে আমি পড়ি নামাজে সিদ্ধাতে কোন দোয়া পড়া যাবে আপনি যে যতগুলো দোয়া জানেন কোরআনের আয়াত বাদ দিয়ে শব্দ পড়তে পারেন শামসুজ্জামান বাবু আমি আহেল হাদিস করি আপনার আলোচনা ধারাবাহিক চালিয়ে যান আমার জন্য দোয়া করবেন জি ইনশাল্লাহ আব্দুল নূর লিখেছেন যে কি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম লোক এর কারণে পুরুষ এক রুমে সলাত আদায় করে মহিলারা অন্য রুমে সালাদ করতে পারে ও লকডাউন লিখতে গিয়েছেন দি লক এলে জি করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই কমেন্ট লেখার পর দশ মিনিট পর সেটা আপনার কাছে পূর্ণ চাই বুঝতে পারছি না স্বামী স্ত্রীর নামাজ পড়বে তো স্বামী সামনে স্ত্রী পেছনে দাঁড়াবে না আপনি যে কোশ্চিন করেছেন সেই কোশ্চিন সোয়ানুর ভাই যে আপনি ই করবেন কিনা রোজা থাকা অবস্থায় না জরুরি হলো আপনি সেই রোজাটাকে ভেঙে ফেলেন পরবর্তী সময় রমাজানের শেষে সেইগুলোকে রোজাকে তুলে নিতে হবে তবে যতই জরুরি কারণ হোক যদি আপনি ভেতরে কিছু ঢুকে দেন ওষুধ বা কিছু যেটা আপনার খিদা নিবারণ করবে ওষুধটা খেয়ে ফেলেন তাহলে আপনার রোজাটা হবে না সিএমটা ভেঙে যাবে যাক প্রশ্ন অনেক এসেছে ভাই আমি জানি না এখন কটা বাজলো লিখেছেন ভাই রমজান মাসে অনেকেই দফ এর বাজনা যুক্ত গজল শুনছে এখন প্রশ্ন দফের বাজি দফ এর বাজ হাদি খেয়েছে দফ এর বাজনা জায়েজ তবে গজলের জায়গায় ভাই একটু কোরআন তেলত শোনেন কিংবা বক্তৃতা শোনেন না সেটাই ভালো গজলের কি দিয়েছে কি হয় এটা উম লিখছে যে ঈদ স্যার ঈদের সালাতের ব্যাপারে বলবেন দেখুন ঈদ এর সলা যদি লকডাউন হয় তাহলে আপনার ঈদের সালাত কিছু আলেম বলছে পড়লেও চলবে কিছু আলেম বলছে পড়তে হবে না মানে মানে আপনি নাও পড়তে পারেন পড়তেও পারেন ঈদের সলাৎ মানে কিন্তু ঈদ গায়ে যেতে হবে খুদ্ দিতে হবে এটা একটা ব্যাপার তাহলে আপনি যদি নাও পড়েন সমস্যা নেই কিছু কিছু আলেম বলছে যে না দুরাকাত বাড়িতে পড়া যেতে পারে সমস্যা নেই তো দোয়া করেন বেশি বেশি করে যে ঈদের আগে যেন এই ভাইরাসটা শেষ হয়ে যায় মিজানুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম যারা কোনোদিন নামাজ পড়ে না রোজা করে না তাদের কি সালাম দেওয়া যাবে সালাম দেওয়া যাবে সালাম দেন যদি তারা অন্তটা আল্লাহ বিগলিত করে এটুকুই সোয়েল বাবু যে কিয়াম করা উচিত ভাই কিয়াম মানে দাঁড়িয়ে থাকা অবশ্যই দাঁড়িয়ে থাকা উচিত তবে হঠাৎ করে এনবি সালাম আলাই যেটা করা ওটা যায়জ নয় ইরশাদ লিখিত আসসালাম আলাইকুম সোরা ফাতেহা ছাড়া অন্য সোরা পড়তে হবে জিনা শুধুমাত্র সোরা ফাতেহা পড়তে হবে তারপরে নাজবে আলম নাজবে আলম যে ইমাম পুরু ইমাম ও পুরুষের কাতারে পেছনে না দাঁড়িয়ে কোনো কারণবশত পুরুষের কাতারে সাইডে মহিলারা পর্দার সহিত নামাজ আদায় করলে নামাজ হবে কি জি না এটা ঠিক নয় পেছনেই দাঁড়াতে হবে হ্যাঁ এখন যদি উপায় না থাকে তাহলে পুরো পর্দা যদি থাকে তাহলে সে পড়তে পারে সমস্যা নেই তবে পেছনেই কথা হাদিসে এসেছে ইনশাল্লাহ ঈদের ব্যাপারে ভিডিও করবো ভাই ইনশাআল্লাহ মুশারফ ভাই সমস্যা নেই সোহানুর আসসালামু আলাইকুম আরে ভাই একই উত্তর দিলাম তো আমি একই কোশ্চিন বারবার করলে তো সমস্যা আমি তারাবি সলাত আট রাখাত পড়ি প্রত্যেক প্রথম রাখাতে সোরা ফিল থেকে নাচ পর্যন্ত পড়ি দ্বিতীয় রাখা এসে এইগুলো ছাড়া কোনো একটা সোরা অংশবিশেষ পড়ি অনেক বড় প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে ভাই তাহলে আট রাকাত পড়ি তাতে তারাবি শুদ্ধ হবে কিনা জি 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 সমস্যা নেই তাতে তারাবি শুদ্ধ হবে ইনশাআল্লাহ মিস্টার শেখ লিখেছেন যে বিতের নামাজে দোয়া কুনুতের সাথে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা যে যাবে জি মসজিদে আজান শুনে এটা উত্তর দিলাম ভাই একটু ওয়েট করতে মানে এত কোশ্চেন এখেছে সব কোশ্চেন উত্তর তো অ্যাট এ টাইম দেওয়া যায় না তাই না আমিনুল মোল্লা টিপু সুলতান লিখেছেন যে শেখ সিয়াম ব্যক্তি বিড়ি খেলে তার পরিণতি কি হবে তার সিয়াম হবে কি সিয়াম নয় ওর নামাজই কবল হবে না কোনো কিছু কবল হবে না মুসলিম শরীরের হাদিস ইন আল্লাহ লাইকাল আল্লাহ পবিত্র পবিত্র জিনিসটা আল্লাহ গ্রহণ করেন না ইর্শাদ আল্লা ইরশাদ আল্লাহ লিখেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনার নাম্বারটা পেলে উপকৃত হতাম ইনশাল্লাহ ইনবক্স করবেন জানিয়ে দেবো আই এম ওয়াচিং ফ্রম বাংলাদেশ সিঙ্গাপুর আল্লাহ খ্যার সিঙ্গাপুর থেকে এক ভাই দেখছে ভাই তারাবিন কয় টাকাত পড়বো আমার ভিডিও আছে এই এই ইয়াতেই দেখে নিন আট টাকাতে পড়বেন ইনশাল আল্লাহ সর্দার সালিম লিখেছে ছয় স্যার শয়তানদের কমে না পড়লে ভালো হয় আমাদের সময় নষ্ট হচ্ছে ও আচ্ছা সে তাই কিন্তু কে শয়তান বোঝা মুশকিল তো ভাই শয়তান দেখতেও আবার ওই মানুষের মতোই তো বাংলাদেশ থেকে অনেকেই এমনি ই করেছেন আচ্ছা শেখ মোহাম্মদ নয়ন লিখেছেন যে রোজা রাখা অবস্থায় ইনসুলিন করা যাবে কি ইনসুলিন করা যাবে এতে আপনার খাদ্য মনে করে না যদি খাদ্য নেয় তাহলে কিন্তু করা যাবে না যে ইঞ্জেকশন যে ইঞ্জেকশনের মাধ্যমে রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে সেটা ঠিক আছে কিন্তু যদি খাদ্য হয় পিপাস নিবরণ হয় তাহলে কিন্তু সেই এটা নেওয়া যাবে না অর্থাৎ খাদ্য যায় না ওটা নেওয়া যায় মতিবুর আমার লিখেছে যে রুমে নামাজ পড়লে কি আজান দিতে হবে যে না আজান মসজিদের শুনে আপনি সলাত করতে পারেন রোজা অবস্থায় স্যানিটাইজার ব্যবহার করা যাবে কি যেহেতু স্যানিটাইজার অ্যালকোহল থাকে জি অ্যালকোহল থাকলেও ব্যবহার করতে হবে উপায় নেই সমস্যা নেই মাগরীব আজানের সাথে সাথে ইফতার করা ঠিক জি মাগরীবের অ্যাকচুয়ালি সূর্যাস্তের সাথে সাথে দেখে নেন আপনার এলাকায় মাগরীবের আজানটা ঠিক টাইমে পড়ে কিনা এখনও লিখুন যে সানসেট সানসেট লিখুন আপনার এলাকায় সানসেট বেরিয়ে যাবে সূর্যাস্ত কখন ওটাই ওই ইফতার সোহেল রানা লিখেছেন যে মেশক নাই কোলগেট ইউজ করা যাবে নাকি ভাই না কোলগেট ইউজ করার দরকার নাই দরকার হলে তুই ব্রাশ করবি খালি ব্রাশ আমার মেয়ে এসে পন্ডিত করছে বুঝতে পারছেন নিচে জন্য সমস্যা হচ্ছে আম্মু দেখি আসসালামু আলাইকুম শ্যাম অবস্থায় কি দুধ প্রেশ দুধ প্রেস ব্যবহার করা যাবে ভাই টুথপ্রেশ ইট ইজ নট দুধ প্রেস না এটা ব্যবহার করবেন না আপনি দাঁতন ইউজ করুন অথবা কিছু না থাকলে শুধুমাত্র ব্রাশ ইউজ করুন ইনশাআল্লাহ সিজার সময় যে কি যে কোনো দোয়া পড়া যে কোরআনে বর্ণিত দোয়া বাদ দিয়ে হাদিসে যত দোয়া আছে সব পড়েন ইনশাআল্লাহ আবদুল্লাহ বিন আব্দুর রহমান লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ আব্দুর রহমান ইউকে থেকে ও মানে দুবাই থেকে তাহাজ্জুদ তারাবি যে একই নামাজ তারা দলিল দেবেন কি যা জাকাল্লা খায়ের তার দলিল হচ্ছে আয়সারা জেলার তুলনায়নাকে জিজ্ঞাসা করা হলো যে বুখারির যে আয়সা আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাতের নামাজ সম্পর্কে বলেন তো তিনি বললেন যে তিনি রমজানে এবং গ্যার রমজানে আট টাকা বেশি পড়তেন না এগারো টাকাতের বেশি পড়তেন না কোনো কোনো জায়গায় তেরো টাকা রয়েছে তাহলে যদি তাই হয় তাহলে রমজানে আবার কোথায়ই করলো তারাবি পড়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়ে তো তারাবি তাহাজ ফরজ ছিল তাহলে তিনি তখন কখন পড়েছেন তো বলছেন যে আমরা আদায় করতে করতে যে ভোর হয়ে যাবে এমন ভাবতাম এত দীর্ঘ তিনি কিরাত করতেন সাহেবের আশঙ্কায় পড়ে যেতেন যে আজকে কি সাহারি খাওয়া হবে আমাদের তাহলে তারাবি তাহ্য দেখ আয়নাল হক লিখেছেন যে শিয়াম অবস্থায় থুতু খাওয়া যাবে কি ভাই থুতু খাবেন কেন থুতু ফেলবেন না ব্যাস মুখটাকে সিক্ত রাখুন থুতু ফেলার দরকার নেই তবে একটু যদি গলায় আমরা আসে ওটাকে এমনি নিয়ে নিন তাতে শিয়াম না ইনশাআল্লাহ মিজারবীজা আসসালামু আলাইকুম শাহ ওয়ালিকুম আসসালাম আমার গত বছর রমজান মাসে তারাবিন নামাজ মসজিদে আদায় করতাম আর মসজিদের পাশের বাড়ির ছাদে মাইকে লাগিয়ে আমাদের ইমামের সাথে মেয়েদের জামাত করতে হবে সেটা জি না মসজিদে এসে আদায় করতে হবে অথবা সাইডে ব্যবস্থা করতে হবে পাশের বাড়িতে এইভাবে করা ঠিক নয় সাব্বির ভাই লিখেছেন যে সিয়াম রাখা অবস্থায় ফেসওয়াশ করা যাবে কি জি ফেস ওয়াশ করে ফরসা হয়ে যান কোনো সমস্যা নাই সব করা যাবে আচ্ছা শয়তানদের কমেন্ট পড়তে নিষেধ করেছে কয়েক ভাই তারাবির নামাজে চার রাখাত পর পর কি কোনো বিশেষ জিকির আছে না বিশেষ কোনো জিকির নাই সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এগুলো পড়বেন ইনশাআল্লাহ প্রতিদিন লাইভে আসা কি যাবে ভাই অনেকে লিখেছেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটা প্রশ্ন খালি বডিতে অজু করা যাবে কি জি অজুর সাথে এই আপনার না এরই কোনো সম্পর্ক নেই পোশাকের কোনো সম্পর্ক নেই বেতের সলা মিস করলে ফজরের আগে কি পড়া যাবে জি পড়া যাবে ইনশাল্লাহ আজাজ এজাজ জামান লিখেছেন স্বামী আক্তার লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেরালা থেকে বলছি সলাতের সোরা কিরাত করতে পড়তে করে পড়তে পড়তে যাওয়ার জের ছুটে গেলে পাপ হবে কি চেষ্টা করবেন ঠিকঠাক করে পড়ায় ইনশাআল্লাহ যেহেতু কোরআন তাই না মহাগ্রন্থ তারপরে আব্দুল হাকিম লিখেছেন যে বেতের দোয়া কুনুত পড়ার পর অন্য কোনো দোয়া পড়া যাবে কি জি পড়া যাবে ইনশাল্লাহ তারাবি নামাজে ছোটো ছোটো পড়লে তারাবি হবে কি জি হবে ডবল একই ই বারবার বাবা করে পড়েন ইনশাল্লাহ সমস্যা নেই রোজা কি কি কারণে ভঙ্গ হয় ইনশাল্লাহ আমার এই লেটস নো দ্য ট্রুথ বলে একটা ইউটিউবের চ্যানেল আছে ওখান থেকে জেনে নেন দেখবেন আমার এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে আবারও বলছি যে এই পেজকে আপনারা লাইক দিয়ে কমেন্ট এই করে ফলো আপ করে সাথে থাকবেন এবং এই ভিডিওটা সবাই শেয়ার করবেন মানে এই পেজ থেকে আজকে ফার্স্ট লাইভ আমার এটা এখান থেকে হয়তো আগামী দিনের লাইভে আসবে ইনশাল্লাহ ভাই অনেক কমেন্ট এসেছে আর মনেই পাচ্ছে না সময় অনেকটা হয়ে গেছে জানি না আসসালামু আলাইকুম রাতে সহবাস করলে রোজা রাখা যাবে কি সালাদ পরা যাবে জি সহবাস করে আপনি যদি ফজরের আগে না উঠতে পারেন মানে সাহারি খাওয়ার সময় হয়তো উঠলেন তখনও তাড়াহুড়া করে আগে খাবারটা খেয়ে নেন খাবারটা খেয়ে নিয়ে পরে আপনি ই করবেন কে বলে গোসল করে ফজরের সালাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী একসাথে কি নামাজ হবে জি স্বামী সামনে দাঁড়াবে স্ত্রী পেছনে দাঁড়াবে একই প্রশ্ন পাঁচটা বাইশ বেজে গেছে তাই না কেউ লিখছে বাবু ভাই যা হোক আর মনে হয় আর মনে হয় উত্তর দেওয়া হবে না হ্যাঁ সেগুলো হচ্ছে যাক ভাই আর বাদ বাকি যাদের ইয়ে হলো কি লিখেছে সোলায় সোলাইম রনি হুজুর আপনি যে ফতোয়াগুলো দিচ্ছেন সেগুলো ঠিকঠাক মতো দিন ভুল বললে আপনার গুনার আপনি গুনার বাকি দাঁড়াবেন এটা আমি নিজেই বললাম একটু আগে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি তার নামে একটা মিথ্যাচার করে তার থাকার জায়গা যাহার নাম এটা আপনি আমাকে সাজেশন করলেন নাকি দোয়া করলেন নামার জন্য আল্লাহ জানে আপনাকে আল্লাহ হেদার দান করুক গোসলের অজিত নামাজ পড়া যাবে কি জি যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই রমজান মাসে অনেকে বলে রহমতের দশ দিন বাকিগুলো গুলো দিলাম না না সমস্ত দিনই রহমতের বরকতের আল্লাহ সুমান তাল্লাহার বিশেষ দিন অতএব এভাবে ভাগ করা যায় না ইসলামে দিনকে সাব্বি লিখেছে ফেসওয়াশ আরে ভাই ফেসওয়াশের উত্তর দিলাম তো ভাই আপনি ভারতের কোন জেলা থেকে মুর্শিদাবাদ জেলা থেকে ভাই আমি যাক আর পড়তে পারলাম না আল্লাহ ভগবান সোহান আল্লাহ বেহামদিহি শত শত কমেন্টস হ্যাঁ আর পারলাম না ইনশাআল্লাহ আজকে আবার যদি পরবর্তী সময় সুযোগ হয় লাইভে আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা এবং এই পেজে লাইক এবং শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর ভিডিও তো প্রতিদিন পাচ্ছেন সেই ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখবেন আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলোকে বানানো হয় এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অমুসলমান থেকে সবার কাছে ইসলামের সৌন্দর্যটা পৌঁছে যায় আর যাদের প্রশ্ন উত্তর দিতে পারলাম না মন খারাপ করবেন না আগামী দিন ইনশাল্লাহ আপনারা আগে আগে কমন কমেন্ট করার চেষ্টা করবেন আমি দেওয়ার চেষ্টা করব সবারই রমাদানুল মোবারক সুন্দরভাবে কাটুক আল্লাহ সুমানার কাছে দোয়া করতে হবে যে তাড়াতাড়ি যেন করোনা মুক্ত হয় পৃথিবী আমরা সবাই মিলে যেন ঈদের স্বাদ সুন্দর করে সানন্দে পড়তে পারি সেই ব্যবস্থা আল্লাহ সকাল আমাদেরকে করে দিক এবং আমাদের সবার সিয়ামগুলো সুন্দরভাবে পালিত হোক বলে আল্লাহর কাছে দোয়া দাওয়া রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি